এখানে আমরা যারা আছি প্রত্যেকের বাড়ি এখানে নয়, তাহলে কোথায়? গোলক বৃন্দাবনে। সেই জায়গাটা আমরা ভুলে গিয়েছি, সংসার মায়া জালে পড়ে। তাই যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন এ পৃথিবীর মানুষ ধর্ম ভুলে যায়, অধর্মে লিপ্ত হয়ে যায়, ভগবান তখন তখন আসেন ধর্ম বোঝাবার জন্য। কারণ ধর্ম না জানলে মানুষ তার স্বভাব ভুলে যাবে। মানুষের একটা স্বভাব আছে, পশুর একটা স্বভাব আছে। মানুষ যদি পশুর স্বভাব ধারণ করে সেটি হবে অধর্ম। মানুষের স্বভাবটাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান ধর্ম সঙ্গে স্থাপনার থায়, ধর্মকে স্থাপন করার জন্য এ পৃথিবীতে ভগবানের আবির্ভাব হয়। সেরকম আবির্ভাব হলেন কলিকালে 1407 শকে বঙ্গাব্দ ফাল্গুনি পূর্ণিমাতে, পূর্ণিমা তিথিতে ভগবান পৃথিবীর মাটিতে নেবে এলেন গৌরাঙ্গ রূপ ধারণ করে। উদ্দেশ্য কি? ভগবানের উদ্দেশ্য হচ্ছে ধর্ম বোঝাতে গেলে, নিজেকে চেনাতে গেলে কি লাগে? যেরকম আপনারা নিজের মুখ দেখেন, নিজে কি দেখা যায়? আমরা আমাদের মুখ দেখতে পাই? এত সুন্দর মুখ, কিরকম ভগবানের সৃষ্টি, নিজেরা নিজের মুখ দেখতে পাই না। তাহলে কিসের সাহায্যে দেখি? দর্পণের সাহায্যে নিজের মুখ নিজে দেখতে পাই। এই জন্য আমাদেরকে চিনতে গেলে আমি কে কি লাগবে? এখানে লাগবে কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। মানুষ নিজেকে যতক্ষণ না চিনবে আমি কে, ততক্ষণ তার মুক্তির পন্থা নাই। এটা বুঝতে হবে। সেটা কিসের দ্বারা হবে? এখানেও আয়না, আয়না মানে দর্পণ। দর্পণ আমরা বাইরে দেখি। মহাপ্রভু দেখালে চেত দর্পণ মার্জন, চিত্তরূপী দর্পণ। প্রত্যেকের হৃদয়ে এই আয়নাটি ভগবান দিয়েছে। এখন তাতে ময়লা পড়ে গেছে, এই জন্য কেউ বাবা সেজে বসে আছি, কেউ মা সেজে বসে আছি, কেউ কর্তা, কেউ গিন্নি, কেউ ছেলে, কেউ জামাই কন্যা, এতে ভুল দেখা হচ্ছে। আয়নায় ময়লা আছে, এই জন্য নিজেকে ভুল দেখছে। মহাপ্রভু বললেন যদি নিজেকে চিনতে হয় তাহলে প্রথম যেটা করতে হবে সেটা কি? তোমার ভেতরের দর্পণটা একটু মাজতে হবে, আস্তে আস্তে মাজতে হবে, ঘষা মাজা করতে হবে, পরিষ্কার করতে হবে। এখন কি দিয়ে হবে? বাইরের আয়না হলে কাপড় দিয়ে মোছা যায়, পাউডার দিয়ে মোছা যায়, ভেতরের আয়না কি দিয়ে মুছব? ভগবান বললেন হরের নামই বটে। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধ জীবনং আনন্দম বুদ্ধি বর্ধনং পতিপদে পূর্ণামৃতে আস্বাদনং সর্বাত্মনস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। যে সংস্কৃত শ্লোকটি আমরা উচ্চারণ করলাম, এটি মহাপ্রভুর শিক্ষা স্টক। আটটি শ্লোক তিনি দিয়েছেন পৃথিবীর মানুষকে, তার হচ্ছে প্রথম শ্লোক শিক্ষা স্টক।
এগুলি হচ্ছে শিক্ষার বিষয়। যা জানতে হবে, যা বুঝতে হবে, যা শিখতে হবে, তবে মানুষ মানুষে পরিণত হবে। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর বাণী না, না এটা ভগবান পাওয়ার জন্য নয়, ভগবান এখনো অনেক দূরে, এটা শুধু আয়নাটা মোছা হবে। আয়নাটা মুছে গেলে নিজেকে দেখতে পাবেন, নিজেকে দেখতে পেলে আপনি চিনতে পারবেন আপনি কে। তখন গিয়ে শুরু হবে হরি ভজন। তাহলে কি একটু কীর্তন করা যাবে? যাবে, সবাই করবেন। আর মহাপ্রভু হাতে তালি দেওয়ার কথা বলছিল, ওটা তো হবে না, ওটাও হবে, মহাপ্রভু খুব খুশি হবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে মহাপ্রভু শোনক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে।
দিকে গৌরাঙ্গ মহাপ্রভু কি আওয়াজ শোনা গেল না, এত ভক্ত হয়েছে। হ্যাঁ বলি গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি একটু খুলেছে, কেন রোদ তো বেরিয়ে গেছে, কোনো তো অসুবিধে নেই, ঠান্ডা তো নাই। বলি প্রেম দাতা নিতাই চাঁদ কি, সকল ভক্ত বৃন্দ কি নিতাই ঘোর প্রমাণ, হাত তুলতে হবে, কেননা কীর্তনিয়ার জন্য না, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম শিক্ষা দিয়েছেন দুই হাত উঁচু করে তুলে, তোলারও একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, এমনি এমনি মহাপ্রভু শিখায়। এই যে হাতে তালি দেওয়া, যাদেরকে নার্ভের রোগ আছে, হ্যাঁ মহাপ্রভুর এই হাতে তালি বৈজ্ঞানিক পদ্ধতি, কারণ আমাদের সব নার এই হাতের সঙ্গে সংযুক্ত। প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করুন, কেন হাতে তালি দেবেন, কীর্তন করবেন করবেন, হাতে তালি কেন দেবেন, এখানেও বিজ্ঞান। এই হাতে তালি দিলে সারা শরীরে রক্ত সঞ্চালন, বাদ বেদনা থাকবে না, রোগ জ্বালা থাকবে না, নিতাই হরি। আর হাত তুলে হরি বল বলা কেন, অনেকে বলে ঠান্ডার দিনে চাদর টাদর গায়ে দিয়েছি, হাত তোলাটা কেন? সেখানে মহাপ্রভু বললেন হাত যদি না তোলো তাহলে দুটো জিনিস হবে না, একটা হচ্ছে আত্মসমর্পণ হবে না, আর একটা হচ্ছে ঝিমুনি কাটবে না। পাল তুললে কি হয়, পালে বাতাস লাগবে নৌকা আপনাতে, এই হরিনামের তরিখানি শ্রীগুরু কান্ডারি সংকীর্তন কেরুয়াল দুবাহু, একটা আধ্যাত্মিক আছে একটা বৈজ্ঞানিক আছে। ভগবান তো আমার মতো কুবুদ্ধি দান, এত মোটা বুদ্ধি নয়, তিনি হচ্ছে বুদ্ধির শিরোমণি। জগতের কল্যাণ হবে মানুষের কল্যাণের জন্য তার বৈকুণ্ঠে রত্ন মণিহার সিংহাসন ত্যাগ করে মাটির পৃথিবীতে আসে, কিসের জন্য, আমাদের কল্যাণের জন্য। যাই হোক, আপনারা হাতও তুললেন আর তালিও দিলেন, এমনকি মহানাম উচ্চারণও করলেন, যে করবে তার মঙ্গল হবে, যে করবে না তার কি হবে, যদি কেউ করল তাহলে মহাপ্রভুর কৃপা হলো, যে করল না তার কি হবে, তাহলে তার তো বয়ে যাবে না, বয়ে যাবে না। এইখানের মধ্যে বসে যদি কেউ না করে তারও হবে, আর যদি কেউ ঘরে বসে থাকে এতটা দূরত্বে কাজ করবে না হয়তো, কেন বলুন তো, উনোনে যে হাঁড়িটা বসে আছে জ্বালানি দিলে হাঁড়িতে তাপ লাগবে, এটা ঠিক আছে, কিন্তু উনোনের পাশে যে বসে থাকে তাকে কি তাপ লাগে না, এখানে হরিনামকারী তিনি বসে আছেন, নিত্য বাড়িতে প্রসাদ ভোজন করেন, ভগবানের ভজন করেন, ভগবানের সেবা করেন, তিনি এখানে বসে আছেন, আমি যদি তার পাশে বসতে পারি, যদি আমার হরিনাম করতে কষ্ট হয় করব না, তবুও তাপে কিছুটা ফুটে যাবে, আগুন তো বসে আছে। কি এই জন্য বলা হয় সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী, হরিনাম আমি করব তা সাধুর পাশে বসতে হবে কেন, দেখুন দুটো জিনিস সাধুকে ছাড়া করা যাবে, সেটা কি, সাধু সঙ্গে বসি করো প্রসাদ ভোজন সেবন, আর সাধু সঙ্গে বসি করো হরি নাম সংকীর্তন। কেন বললেন এই দুটো জিনিস, না আমার মধ্যে যে তাপ নেই তা না, আছে কিন্তু ছাই চাপা, আর পাশে যেটা একবারে খোলা আগুন জ্বলছে, এই জন্য তার পাশে থাকলে আমার ছাই চাপা আগুনটাও ভুক করে জ্বলে উঠবে। দেখে আমরা বিজ্ঞান ভাবাপন্ন মানুষ, যতদিন এগোচ্ছে সকলেই
প্রত্যক্ষদর্শী, যা দেখা যায় না তা মানি না, যা পাওয়া যায় না তা নাই, এই হলো বিজ্ঞান ভাবাদর্শী। বিবেকানন্দজি বললেন, বর্তমান যুগের বীর সন্ন্যাসী, তিনি বললেন, কারো ভেতরে প্রেম ভক্তি নাই এরকম না, সবার ভেতরে আছে, সবার ভেতরে শিক্ষা আছে, সবার ভেতরে বিদ্যা আছে। বলে তাহলে শিক্ষক কি করবে? শিক্ষক কিছুই করে না। যেমন কি করে, উনুনে আগুন আছে মানে ছাই চাপা হয়ে আছে, কে মায়েরা কি করে উনুন জ্বালান, উনুন নিভে গেছে তারপরে কি করেন আপনারা? ও মা বলছে ফু দিয়ে দেবে, কিন্তু আমার কথাটা বুঝতে হবে মন দিয়ে। আমি বলেছি উনুন নিভে গেছে, উনুনে আগুন থাকলে ফু দিলে জ্বলবে, উনুনে যদি আগুন তখন ঝড় দিলেও জ্বলবে না। আগুন থাকা দরকার, তবে ফু দিলে ছাই উড়ে যাবে, আগুন উপরে উঠবে, ঠিক আছে? এরকম, তার মানে মানুষ বেঁচে আছে মানে কি, চেতনা সম্পন্ন, চেতন আছে তাই বেঁচে আছে, তাই চোখের পলক পড়ছে, হ্যাঁ, মানুষ খাচ্ছে, চলছে, কথা বলছে, চেতনা সম্পন্ন, ঠিক আছে? আর যার চেতনা নাই সেটা কোনটা? যেমন এই যে মাইক্রোফোন জড়, একে ধরে যেখানে সরাবো তবে সরবে, এ সরতে পারবে না, এটা জড়। আর আমরা কিন্তু জড় নয়, আমরা চেতন, অপমান করলে এক্ষুনি পালিয়ে, বোধ আছে, বোধ আছে, এর বোধ নেই, একে মানলেও মাঝে মাঝে কে মারে, অলক্ষ দেখে কেউ মারছে। আর তাহলে কি হলো, চেতন সম্পন্ন জীব, চেতনা আছে কিন্তু অবচেতন, মানুষ বুঝে না। সকালবেলা উঠে কাকে প্রণাম করা দরকার সেটা, তাহলে সেখানে কি করতে হবে, মায়েরা যেরকম আগুন আছে একটু ফু দিয়ে দেয়, শিক্ষক, আচার্য, গুরু, এনারা কি করেন, একটু খুঁচিয়ে দেন, একটু খুঁটিয়ে দেন, তখন ভেতরের আগুন উপরে উঠে। এছে হরিনাম কীর্তন, যা কীর্তন শ্রবণ করলে, আচ্ছা দেখছ ও ঠিক করে দেবে, তাহলে একটু খুঁচিয়ে দিলে ভেতরের আগুন উপরে উঠবে, তখন লোকে কি করে, যেমন আজকে এখানে কিছু মায়েরা বলছে আমাকে তিলক করিয়ে দাও, আমাকে তিলক করিয়ে দাও বলছে, তা কেন বলছে, আরেকজন তিলক পরেছে বলে, তিলক এঁকেছে বলে আরেকজনের স্বাদ জাগলো, আমাকেও তিলক, ঠিক আছে, তিলক ওনারা কদিন পরবে, আজকে দিনটা, কালকে আর, ওই যে মায়েরা তিলক করলো আজকে, কালকে যদি বিয়ে বাড়ি পরে ওরা তিলক করবে? ওরে রাম, তিলক দেখলে সকলে ঘৃণা করবে, ভালো দেখাবে না, তখন অনেক মোটা মোটা হার পরবে বিউটি পার্লারে, সে নিজেকে একটা পোশাকিনী সাজিয়ে নেয়, কে দেখবে, এই জগতের নর বানর, যা দেখলে কি হবে, কামোদ্দীপক হবে। আর যদি কারো ললাটে তিলক কেউ দেখতে পায় তাহলে কি বলবে, এ বোধ হয় ভগবানের লগ্নি, তাই দেখুন কি অপূর্ব জিনিস। আপনি সাজুন, এ জগতে সাজার অভাব নাই, সাজলে সাজা পাবে, সাজলে সাজা পাবে, যত সাজবেন, মানুষ তো অবোধ, বুঝতে পারে না,
এ সাজার জন্য তার জীবনে কত বিপদ ঘটছে সে জানে না। সে যদি জানতো এত ডাক্তার কি করবে? আস্তে, আমার শরীরে রোগ হয়েছে আমি জানি না, ডাক্তার জানে। এ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃত রোগ কি চৈতন্য প্রভু জানেন, গৌরাঙ্গ প্রভু জানেন, আমরা জানি না। বেশিক্ষণ তো হবে না, শেষ হতে গেল, ওদের সাবধানে রাখো। কথা শুনতে হবে, যদি না শুনি পিছিয়ে পড়তে হবে, সংকটে পড়তে হবে। চৈতন্যের বাণী অচৈতন্যকে চৈতন্য দান করে, অন্ধকে পথ দেখিয়ে দেয়। এই কৃষ্ণ কথা, এই হরি কথা। কোন কীর্তনিয়া শ্রোতাকে বলছে না, কোন বক্তা শ্রবণকারীকে বলছে না, প্রত্যেকে নিজের মনকে বল, প্রশ্ন করো নিজের কাছে, নিজে প্রশ্ন করো, মন কি লাগি আইলি ভবে, মন কি লাগিয়া আইলি ভবে, মন দেখে না এমন মানুষ কেউ আছে? আচ্ছা, ছাগল যদি আমরা দেখে থাকি তাহলে এটাও তো দেখেছে, ছাগল কোনোদিন সকালবেলা ভগবানকে প্রণাম করে? জোর গলায় বলার লাগবে না, ঘাড় নাড়লেই হবে।
প্রণাম করে? করে না। গরু করে? কুকুর বিড়াল প্রণাম করে ভগবানকে? করে না, তাই না? তাহলে কে করতে পারে? মানুষ করতে পারে। যদি মানুষ না প্রণাম করে তাহলে তাকে কি বলা যাবে? আপনারা আপনারা বললেন কুকুর বিড়াল প্রণাম করে না, গরু ছাগল করে না, তাহলে মানুষ করে। কারণ মানুষ, এরা বেহুশ নয়। মানুষ যদি ভগবানকে প্রণাম না করে সে কোন দলের লোক? পশু ভীষ সমান। এখন তার সঙ্গে পশুর তুলনা করা যায়? যেদিন তার পশুত্ব ঘুজবে গুরুর কৃপায়, সাধুর কৃপায়, সেদিন সে আবার মানুষ। ভজিবি কবে সে তুই মানুষ কবে? জীব জন্তু স্থলচর জলচর স্থাবর কিন্নর এতগুলো জন্মের পরে তারপরে এই মান এত সোজা। কজন মানুষ বুঝতে পেরেছে এই জীবনের এত মূল্য? গরু ছাগলের মতো খাওয়া, বাচ্চার মা বাবা হওয়া আর ঘুমিয়ে পড়া জীবন নয়। পশুরাও খায়, মানুষও খায়। পশুদেরও স্বামী স্ত্রীর মিলন আছে, মানুষেরও আছে। পশুরাও ভয় পায়, মানুষও ভয় পায়। পশুরাও নিদ্রা যায়, মানুষেরাও নিদ্রা যায়। চারটা জিনিস পশুরও আছে, মানুষেরও আছে। যেটা নাই সেটা কি? যেটা পশুর নাই মানুষের আছে। মানুষ প্রণাম করতে পারে, মানুষ হরিনাম করতে পারে, মানুষ সম্মান দিতে পারে। খালি আস্তে আস্তে দিচ্ছে, এই জন্য বলছে একটু জোরসে হবে কি? আপনারা জোরসে তো দিলেন, কত খরচা হলো? খরচা হয় না, যা ছিল তাই। তাহলে দিই না কেন? হ্যাঁ, দিতে হবে। আরে কি দিবে, আমরা কি দেব, কি আছে?
আইসাছো খালি হাতে, যাই বাউ, তা ভগবানকে আমরা কি দিতে পারি? যেটা তিনি দিয়েছে, এ জগতের কেউ দেয়নি, সেটা কি? আওয়াজ, এই সুর, এই শব্দ, এটা তার দান, এটা জগতের দান না, এটা তার দান। হ্যাঁ, আজকে আমরা আওয়াজ করতে পারছি, পৃথিবীতে দেখেন না অনেক বোবা আছে, কথা বলতে পারে না, আমাদেরকে তো ভগবান তা করে না, আওয়াজ দিয়েছে, তাহলে তারই দেওয়া সম্পদ তাকেই দেওয়া, একবার হরি বল বলে বললেই ঋণ শোধ হবে। যাক, আপনারা অনেকবার হাত তুলে ফেললে, ব্যথা করতে পারে, ব্যথা হবে না, হবে না, ব্যথা চলে যাবে, কৃষ্ণ কথায় গ্যারেন্টি, একশোতে একশো। আমি দুটো শব্দের উচ্চারণ করব, আপনারা প্র্যাকটিক্যাল জীবনে মিলিয়ে নেন। বৃদ্ধ বৌমাকে ডাকছে, বৌমা একটু চা হবে? এর ভেতরে বেদনা আছে, কেন বৌমা চা দেন না? এই সকালবেলা উঠে বৃদ্ধ শ্বশুর চা খায়, তাই অনুরোধ করছে, বৌমা বলতেও ভয় পাচ্ছে, একটু চা, দুঃখ আছে। কিন্তু হে কৃষ্ণ করুণা সিন্ধু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ঈশ্বর শুধু দেন না, দিলেও দেন, আর এ সংসারে কেউ কিছু দেয় না, দিলে দেয়, দেওয়া নেওয়ার সংসার, একজনই কেবল কিছুই নেয় না, শুধু দেয়, তিনি বলে একবারে সত্য কথা। বহু মানুষকে আমরা হরি বল বলাতে পারি না, একটা প্রণাম করাতে পারি না, অনেক বুঝিয়েও হয় না, কিন্তু কেন হয় না? কেন ভক্তমণ্ডলী মায়েরা তারা বলে, ভগবান কি খেতে দেবে? হ্যাঁ, যদি ভগবানের নাম কীর্তন করি, প্রণাম করি, সময় দিই, তাহলে ভগবান কি খেতে দেবে? আমাদের উত্তর না নিয়ে তারা বুঝে নেয়, না দেবে না, কিন্তু আমরা তাদের বোঝাই, ভগবান খেতে দিচ্ছে না তো দিচ্ছে কে? চাষি করে কর্ষণ, চাষি হাল লাঙল করতে পারে, মাটিটা তৈরি করতে পারে, যদি বর্ষণ না হয় কোন চাষি চাষ করবে? এই কয়েকদিন সূর্য উঠছিল না, ভালো লাগছিল না? কিরকম আরো চার দিন হলে ভালো হতো। হ্যাঁ, সব ডাক্তারখানায় ও বেড কুলোবে না, মানুষ মরে যাবে। সূর্য না উঠলে ফুল ফুটবে না, সূর্য না উঠলে কোনো শাক সবজি ফল মূল, সূর্য না উঠলে যা খাবেন কোনোটাই হজম হবে না, কাজে কাজে বাঁচতে পারবেন না। সূর্যকে সূর্যরূপী নারায়ণ, তাহলে আপনি বাঁচতে পারবে, খেতে পাবেন, তিনি না খাওয়ান? এই শরীরটা কার দেওয়া? তার দেওয়া।
তাকে একটা প্রণাম করারও সুযোগ নাই, সময় নাই। রে মূর্খ, তিনি আছেন তাই তুমি আছো, তিনি না থাকলে তোমার দেহটা শ্মশানে চলে যাবে, তখন সময় থাকবে? ভাবতে হবে, এই জন্য কথা শুনতে হবে, এই কথাতেই ব্যথা যাবে। এই সত্যটাকে জানতে পারলে সংসারের সব দুঃখকে হজম করে দেবে। তাই মহাপ্রভু হরিনাম এনেছে, বলিরে বদন, বলিরে বদন সুধা মাখায়ে হরি, কাজ নাই খালি তালি বাজাচ্ছে, তালি বাজালে চাষবাস হয়ে যাবে আর কি। আশ্চর্য, কত লোক কাজ করছে মাঠে আর এরা দিনের বেলা হরিনাম করছে, কাজ নাই কোথাও। আরে কাজ করলে রোজগার হবে, রোজগার করলে পয়সা হবে, পয়সা হলে যা কিনে খেতে চাইবে খাবে, যা করবে তাই হবে, তখন তো সুখী হবে। এদের বোঝাও, তিন রাত্রি নেই খালি। হরে কৃষ্ণ, হরে
জগন্নাথ দেবের লীলাধাম, সেখানেই মহাপ্রভুর শেষ লীলা, সেখানেই মহাপ্রভুর অন্ত লীলা, মানে প্রেম লীলা। বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ লইয়া করে প্রেম আশা। তা ভক্তগণ শুনো, হরিনাম সকাল থেকে সন্ধে পর্যন্ত, সন্ধে থেকে সারা রাত্রি, দিন আর রাত্রি কীর্তন করতে সকলে পারবে না, ইচ্ছে করলেও পারবে না, গ্যারেন্টি গ্যারেন্টি পারবে না। আবার কেউ আছে 24 ঘন্টা কীর্তন করতে পারে, বসে করবে, এ সকলে পারবে না। তা কেন পারবে না, কেন পারে? দেখো একটা কাহিনী বলি। এক সাধু হিমালয় পর্বতে একটি আশ্রমে আস্তে আস্তে
প্রতিদিন আসে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আপনাদের দিকে দেখলেই বোঝা যাবে বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, কেননা আমরা সবার দিকে তাকাচ্ছি তো, আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক কারণে কিছু কিছু মানুষ আছে দেখবেন, মানে আমি হাসির কথা বললেও সে হাসে না, দুঃখের কথা বললেও সে কাঁদে না, মানে সে মনে হয় কন্ট্রাক্ট করে এসেছে, হাসবেও না কথাও বলবে। যদি আপনি শুনে নিশ্চিত রূপে আপনি কখনো হাসবেন কখনো কাঁদবেন, আর যদি না শুনে কি করবে, ঢুকে গেছে বসে গেছে বেরোতেও পারে, এরকম জড়বত বসে থেকে কোনো লাভালাভ হবে। তাহলে কথা শুনুন, বড় রাধা মাধব কি আশ্রমে, একটি আশ্রম আছে হিমালয় পর্বতে, তা সেই আশ্রমে একজন যুবক সাধু এসে বসে থাকে। আশ্রমের মালিক তার যে কর্মচারী আছে তাদের বলে দিয়েছে, যারা যারা প্রতিদিন প্রসাদ পাবে নাম লিখবে এবং পয়সা নিবে, প্রসাদ কিনে খেতে হবে, সেই মতোই প্রতিদিন চলে। কিন্তু একটি যুবক সাধু প্রতিদিন এসে দু ঘন্টা বসে থাকে, এখন তাকে সে এসে বলেও না আমি প্রসাদ পাব, আবার চলেও যায় বলে না আমাকে প্রসাদ দিন, বসে দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকে আর নিশ্চল হয়ে আবার চলে যায়। একদিন কর্মচারীটার কেমন লাগলো, সাধু মানুষ জপ ধ্যান করে প্রসাদ না পেয়ে চলে যায়, একটু বলি বাবা বাতাই প্রসাদ লেনা পড়েগা, দাও। এখন এই সাধুকে প্রসাদ দেওয়ালো, সাধু কি চেয়েছিল, চাইনি, তাহলে এ ছেলেটা কি করে বলবে পয়সা বলতে পারে না। এখন এইরকমই সাধু প্রতিদিন আসে, চুপচাপ ধ্যানমগ্ন হয়ে বসে, তারপর চলে যায়। এ ছেলেটি তাকে ডেকে প্রসাদ দেয়। একদিন মালিক এসেছে আশ্রমে, মহারাজ দেখছে ওই যুবক এসে চুপচাপ বসে বসে, খাতায় লেখানো হলো না, নাম লেখানো হলো না, প্রসাদ পাবে কিনা, মালিক লক্ষ্য রেখেছে, মহারাজ দেখা যাক শেষ পর্যন্ত বোধহয় খেয়েই যাবে, দেখা যাক। বাস সে কিন্তু চাইলেও না, তার কর্মচারী তাকে বললেন, বাবা আজ কি প্রসাদ লেনা হোগা, প্রসাদ পেয়ে চলে গেল। মহারাজ বলছে, তুই এনার কাছে পয়সা নিলি না কেন, সাধু মানুষ আর উনি চান না দিলেও কোনোদিন বলেননি, উনি চলে যান, তাই আমি নিজের থেকে ভাবি যে একটু সাধুকে দেওয়া উচিত, তাই সাধুকে দেওয়া উচিত। এ চাল ডাল কোথা থেকে আসে, এমনি এমনি হয়ে যাবে, আশ্রমে যারা আছে তারা কত পরিশ্রম করে, আর এ লোকটা এসে চুপচাপ বসে থাকে আর খেয়ে চলে যাবে, কাল থেকে দেওয়া বন্ধ। বলে আমি বলতে পারব, আপনি নিজেই বলবেন। পরের দিন সেই সাধু আবার এলে, আর মালিক তো গজ গজ করছে, চোখটা কখন খুলবে দেখা যাবে, সে এই খুলে সেই খুলে, একটা দেড়টা দুটো বেজে গেল সে আর চোখ। তখন মহারাজ বলে, ওসব ধান্দা, তার মানে শেষ পর্যন্ত চোখ খুলবে না, ওদিকে রান্নার বেশি হলে সেটা খেয়ে যাবে, ও হচ্ছে না। সে মহারাজ বলে, এই যে বাবা বাবা আর ঘুমোতে হবে না, চোখ খুল। সে তবু চোখ খোলে না, এ মহারাজ জানে ও ঘুমোচ্ছে, বাবা আর ঘুমোতে হবে না, বাবা প্রসাদ খেয়ে ধন্য করো আর পয়সা বার করো, তারপরেও কিচ্ছু বলে চুপচাপ বসে। মালিক রেগে গিয়ে বলছে, নিকুচি করছে, আশ্রম ছাড়ো,
প্রতিদিন খেয়ে যাও, পয়সা করি ধান্দা নেই, কিচ্ছু নেই, কাজকর্ম কিচ্ছু নেই, খালি খাতা হ্যায় আর জাতা হ্যায় আর ব্যাঠতা হ্যায়, বসে বসে কি হয়? চলে সাধু কিন্তু একটু মৃদু হেসে বললেন, আপনি কি করেন? আমি এই এখানে সেখানে মোটরসাইকেল নিয়ে ছুটি, এই কোথায় কি পাওয়া যাবে তাই খুঁজি, আমি এত কাজ করি, আমাকে বলছো আমি কি করি? আপনি এগুলো জোগাড় করেন বলে খাওয়ার জন্য? আমি তো খাই। আপনি জোগাড় করেন কিসের জন্য? খাওয়ার জন্য তো। আমি তো খাই, সাধু বলে আমি তো খাই, এটাও তো কাজ। আরে বসে বসে খাবে আর আমি পরিশ্রম করবো, ও চলবে না ওরকম বসে বসে। তখন সেই সাধু এতদিন পরে সেই মালিককে বলল, আমি বসে বসে খাই, আপনি পারবেন? আপনি পারবেন? পারবো মানে বসতে পারবো না, বসে থাকা খাওয়া তো সকলে পারে। আপনারা যারা হরিনাম শুনছেন বলুন তো, 24 ঘন্টা বসতে পারবে? 5 ঘন্টা বসতে পারবে? বারবার এরকম করতে এই তো অবস্থা, 1 ঘন্টা বসতে পারেন না, কে পা মেলে দিয়েছে, কে এরকম করে বসে আছে, কে এরকম হয়ে আছে। এত সোজা কাজ করা যাবে? 1 ঘন্টা নিশ্চল হয়ে কোথায় বসুন তো দেখি, ধ্যান করে। ও যে হাঁটতে পারে না সে তবু এরকম করে হাঁটবে, 1 ঘন্টা বসতে পারবে না। সেই সাধু জোর গলায় বললেন, আপনি তো অনেক বললেন, 1টা ঘন্টা বসে দেখুন, অনেক কাজ করে, 1 ঘন্টা শুধু বসুন, তার ধ্যান করে বসুন। তখন সেই মালিক দেখলো, ও বসলে আমার মনও বসবে না আর বসেও থাকতে পারবো না। সে তখন বলছে, আচ্ছা তুমি যে যে বসে থাকো কি করো? বলে, আপনাকেও প্রণাম করি, আপনারও ধ্যান করি, জগতের সকলের ধ্যান করি, ভগবান যে সর্বময় কত রূপে বিরাজিত আমি তারই ধ্যান করি। আপনাকে অনেক ছুটাছুটি করতে হয় তবে আপনি এক মুঠো প্রসাদ পান, আমি শুধু বসে থাকি, প্রসাদ যেচে যেচে। ভোলানাথ আজও পর্যন্ত শ্মশানে, তিনি জগতের পিতা, তাহলে তার চলে কি করে? যার নাম করব, যার জন্য বসে থাকব, তার দায়িত্ব পুরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি চালাচ্ছে, দায়িত্ব তার কাঁধে, আমি কেন টেনশন করি, আমি কেন?
তালিছা পাত্র, তালিছা পাত্র বলে এক কৃষ্ণ ভক্তের কথা বলছি। তার মা বাবা তাকে হাতে তালি দিয়ে হরিনাম করতে দেখলে অমনি বকবকি হয়, তোর কি কাজকর্ম নাই? সারা পৃথিবীর মানুষ খেটে খাওয়ার সময় পায় না, আর তুই হাতে তালি দিয়ে খালি কীর্তন, পেট চলবে? বাঁচতে পারবি? বিয়ে করলে বাচ্চা হবে, তাকে পালন করবি কি করে? তালিছা পাত্র বলে, মা, পৃথিবীতে এত কোটি মানুষ, তাদেরকে কে চালাচ্ছে? তুমি বিশ্বপিতা। মাটির তলায় কত জীব জন্তু, কীট পতঙ্গ, তাদেরকে কে খাওয়ায়? তুমি স্বয়ং। সমুদ্রে জলদেশে, জলের তলদেশে কত জীব জন্তু, তাদেরকে কে খাওয়ার দেয়? কোন সরকার গম চাল দেয়? মানুষকে এত দেয় তবু মানুষের অভাব মিটে না, জীব জন্তুকে কেউ দান ধ্যান করে না, তাদের কি করে চলে? তাদের যদি চলে মানুষের জন্য, মানুষের অল্পে হবে না, খালি কাড়ি করবে, রেখে মরে যাবে মৌচাকের মতো। একটা এই যে বড় রাস্তা আছে না, গাড়ির মা রাস্তা, একটা ডালের গাড়ি যাচ্ছে, লরি, এক বস্তা ডাল লরি থেকে পড়ে গেছে রাস্তায়, পড়ে গেছে ভোরবেলা। মায়েরা জানেন এক বস্তা সমান কত? 15 কিলো। আপনারা কি এক বস্তা করে কিনেন নাকি? কি জানে দেখে, 50 কিলো, একদম ঠিক বলেছে, বাবা, 50 কিলো ডাল বস্তা সমেত পড়ে গেছে ভোরবেলা। দেখুন আপনারা মানুষ কিরকম আর জীব জন্তু কিরকম। আরে এদের একটু চেপে বসাও না রুমান, এত সুন্দর অনুষ্ঠান পণ্ড করে দেবে, এদের খেলার অন্য জায়গায় নিচে নামিয়ে দেয়, খেলুক, এদের কেউ নেই বোধ হয়। বল রাধে রাধে শুভাম, ডাল ডাল পড়ে গেছে ভোরবেলা, একটা কাক, ওই একটা কাক কা কা করে ডালের বস্তায় এসে বসে গেল। কাক বলে, আজ আমার কি সৌভাগ্য, এক বস্তা ডাল। কাক কি করলো, তার যে ঠোঁট আছে না, সেই ঠোঁট দিয়ে ডালের বস্তার যে ফাঁক জালি জালি তাই গলিয়ে দিল, দিয়ে ডালের বস্তা তোমার ভাগ্যে হবে না, ফোন বাজাও। আস্তে 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 ধ্যান দিয়ে শোনো, এ হরিনাম এমনি এমনি নয়, মাটি কাটার জিনিস নয়, ধ্যানের বিষয়। এখন সেই ডালের বস্তার জালিতে মুখ গলিয়ে দিয়ে একটু ফাঁকা করে দিল, ফাঁকা করেই ডাল খাওয়া চালু করলো। আপনারা বলুন তো, কাকটা যদি ডাল খায় ক কিলো খাবে? ক কিলো? 2 কিলো। একটা কাক 200 গ্রাম খাবে, এর বেশি তাও খেলে আর উড়তে পারবে কিনা সন্দেহ। একটা কাক বস্তাটা ফাঁকা করে একটু ডাল খেয়ে নিল, তারপর তার কি আনন্দ, ডালের বস্তা রইল পড়ে উড়ে চলে গেল কা কা করে। পাখি দেখেছেন তো, তাদের কেন অভাব নাই? পেল আজকের মতো হয়ে গেল, চলো ওপরে রইল, মানুষ হলে কি করবে?
সে আমি আর কি বলবো, আমিও তো মানুষ। একটা শৃগাল এলো, শৃগাল সে দেখলো এক বস্তা ডাল। কাক যেইখানে খেয়েছিল শৃগাল সেই খানটায় আরো একটু ফাঁকা করে দিয়ে সেও চালু করে দিল। কত খাবে? 5 কিলো? আরে 2-2.5 কিলো খেলে তাই বোধ হয় পালাতে পারবে না, খাওয়া হয়ে গেল। শৃগাল খ্যাঁক খ্যাঁক করে খ্যাঁক শিয়ালি চলে গেল, আনন্দ, আজ দারুণ জিনিস খেলাম, বস্তা কিন্তু পড়ে গেল। এইবার মানুষ এল, মানুষ সাংঘাতিক জিনিস। এর এ মানুষের আবার আসার কায়দা কি? ডালের বস্তা দেখা মাত্র কি খুঁজছে বলুন তো? এর ভাগিদার আর কেউ আছে নাকি? কেউ দেখেনি তো? তাহলে ফুল বস্তা আমার কেন রে বাবা? কাক 200 খেয়ে গেল, শৃগাল 2 কিলো খেলো, তুই না হয় 5 কিলো খা, বাকি পড়ে থাক। এর নাম মানুষ। সে খেলেও না, বরং বস্তার ফাঁকটাকে ভালো করে ঢেকে দিল, দিয়ে নিতাই গো। এবার বুঝুন এরই নাম মানুষ। এ মানুষের অভাব যাবে? পেয়েছিস খেয়ে চলে যান না, ও পুরো বস্তা নিয়ে চলে গেল বাড়িতে, তাও বলে দিল একে খেয়েও না, বিক্রি করব, মশারির ডাল খাবো। কিছু মনে করবেন না, মুসুর ডালকে কেউ কেউ মশারির ডাল বলে। আমরা তো বিভিন্ন অঞ্চলে যাই, বলে শ্যামসুন্দর প্রভু মশারির ডাল রান্না করি, মশারি দিয়ে ডাল হয়। আরেকবার বলুন, বলে আপনি বুঝতে পারেন না মুসুর ডাল, তা মশারি বললেন কেন? বলে আমরা মশারি। আমি ওটা আবার আমাদের গুরুদেবের নিষেধ আছে, ওটা ভগবানের সেবায় লাগে না, তাই ওই ডালটা। ভক্তমন্ডলী মায়েরা এই যে দেখেন এই ডালগুলো খায়, খেসারির ডাল খায়, কিন্তু মুগের ডাল খায় না। ওগুলো কারা খায়? বাবাজিরা খায়, কারণ ওরা নিরামিষ খায়, ওরা এটা খাবে, আর কেউ খাবে না। তাদের যাই হোক, এক বস্তা ডাল নিয়ে গিয়ে সে বাড়িতে রেখে দিয়ে বললো এটা বিক্রি হবে। এই মানুষের অভাব কোনোদিন যাবে না, এরা অল্পে সন্তুষ্ট হতে পারে না, এই জন্য দুঃখ যাবে না, হাসতেও পারবে না, গাইতেও পারবে না জীবন। এই জন্য তালিছা মহাপাত্র তার মাকে বললেন, মা এ পৃথিবী যিনি চালাচ্ছেন তিনি জলচর স্থলচর সবাইকেই আহার দিচ্ছেন, তিনি যদি না দেন এ পৃথিবীর কারো ক্ষমতা নেই সে খেয়ে বেঁচে থাকবে, তিনি দেন। বলে তালি একজন হরিনাম করে আরেকজন খায় কি করে? বলে মা সূর্য ওঠে কোন বদমাইশ শয়তান লম্পটের জন্য নয়, পৃথিবীতে সাধু আছেন তারা ভগবানকে প্রার্থনা করছেন সকলের কল্যাণ করো প্রভু, এই জন্য পৃথিবী কল্যাণময়। সূর্য উঠলে সাধুর জন্য আলাদা নয়, সকলেই তার আলোতে। এই অত্যন্ত পাপ হলে কি হবে? পাপ হলে পাপের অপর নাম হচ্ছে কালো, কালো মানে ময়লা। এই যে চাঁদটির কালো হয়ে রইল সূর্যের দেখা নেই, তাই এগুলো কিসের জন্য? এটা পাপা ভাব। এ পাপ বাড়তে বাড়তে কলিতে 3 ভাগ মানে অপরাধ 1 ভাগ পুণ্য। হ্যাঁ, এই জন্য এর সঙ্গে লড়াই করে পেরে ওঠা বড় কঠিন। এভাবেই মানুষকে নির্যাতিত হতে হবে যদি সত্যের পথে না যায়। মানুষ যদি হরিনাম কৃষ্ণ নাম ভুলে যায় তাহলে জীবন দুর্বিষহ হয়ে উঠবে। সাধুরা আছে তাই পৃথিবী আজও আছে, এতে কোনো সন্দেহ নেই।
এই জন্য আই যমুনা সংসারে থাকা মানে কর্ম করতে হবে, আর তুমি তো জানো মা আমার কর্ম মানে হরিনাম, তা আমি অন্য কিছু পারি না, তা কেন অকারণ তোমাদের খাবো, তার চাইতে যার গান গাই তার কাছে চলে যাবো। তা মা বাবা ছেলে চায় কেন, হ্যাঁ কবে জ্ঞান হবে, তুই বিয়ে করবি, তোর ছেলে মেয়ে হবে, একটা হাট বসে যাবে, তবেই তো আমাদের জীবন ধন্য হবে, তুই ছেড়ে চলে যাবি, ও হবে না, তোকে বিয়ে করতে হবে। বলে মা
জীব জন্তুরও বাচ্চা হয়, মানুষেরও বাচ্চা হয়। এ পৃথিবী ছেলে মেয়েতে ভরে আছে। আমিও বিয়ে করব, এটা আপনার কথায় না। মানুষ সংসার করে তার নিজের ইচ্ছাতে, কেউ বলবে আর বিয়ে করবে, কেউ বলবে করবে না, এটা না। মানুষ স্বাধীন, ছেলে মেয়েরাও স্বাধীন, প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমার জীবন আমার কাছে, আপনারা যখন চলে যাবেন পৃথিবী ছেড়ে, তখন আমাকে দেখবে কে? কাক হয়ে দেখবেন নাকি? তাহলে আমার ভালো কিসে হয়? দেখেন, বাবা মা দিন রাত্রি ঝগড়া করছে, গলায় দড়ি নিচ্ছে, দিচ্ছে না? আবার তারাই দেখবেন ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ল। মানে তারা কি বলতে চায়, আমরা যেরকম জ্বলে মরছি তোরাও জ্বলে মর। এই তো দেখছি পৃথিবীর, এই তো বিয়ে করে কত সুখে আছে। তা আমাকে আর ওটা বলতে হবে না, আমার যদি ভালো লাগে আমি নিজেই করে নেব। তবে এখন আমি ও পথে নাই, এখন আমি রাধা মাধবের গুণগান গাইব, ভগবানের সেবা করব। এই আমাকে মুরলী ডাকছে, ভক্তমণ্ডলী মায়েরা। এ সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লে। তত্ত্ব কেউ জানে না, তাই মনে করে এই সংসারে অদম্য সুখ আছে। আজ পর্যন্ত এ সংসার, এখানে দুটো জিনিস আছে, সং আছে, সংযুক্ত সার, তার নাম সংসার। বলি নাকি বলি? অসুবিধা নেই তো? কেউ আবার বলবে ওই সংসার ভাঙাচ্ছে। যদি একটা সংসার ভাঙাতে পারি তাহলেই আমার ওখানে প্রমোশন হয়ে যাবে। বলে কাজ করেছিস, পাচ্ছি আর কত? এ রবারের মতো টানলে বড় হয়, ছেড়ে দিলে যেই জিনিসকে সেই জিনিস। এই যখন হরিবাসরে তাকে হাত তুলে হরিবল বলে, ছেড়ে দাও যেই কে সে, বাড়িতে গিয়ে সেই ঝগড়া, সেই চেন ধরে জায়গা মাপ করছে, সেই তামাক খাচ্ছে। তবে কাজ হচ্ছে না তা নয় বাবা। আগেকার দিনে আপনি জানেন বোধ হয়, এই দোকানে সর্ষের তেল মেপে দিত কিসে? বাঁশের চঙা। অনেকদিন জানেন বাবা, বাঁশের চঙায় তেল মাপা। বাঁশের চঙায় তেল মাপলে কি হয়, তেল ভরে খরিদ্দারকে দিতে দিতে বাঁশ অনেকটা তেল খেয়ে, তেল খেলে কি হয় না, সে লাল হয়ে যায়, পেকে যায়, তারপরে আর তেল খায় না। ঠিক আমাদের লোকে বলে না, বলে এক কান দিয়ে ঢুকে
যায়, তাহলে এও চোঙা খান, কোনো সমস্যা নেই। এই হরিকথা যেতে আর বেরোতে, ঢুকতে বেরোতে এও পেকে যাবে, লাল হয়ে যাবে, সেদিন আনন্দ সবক সিধা।